প্রথমতে অসমবাসী সকলকে নমস্কার। মই গোসাইগাঁও ই রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি, মোর নাম শ্রী বিষ্ণু রায়। তার উপস্থিত আছে মোর ইয়াতে আজি মোর গোসাইগাঁও ই রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক শান্তিশ্বর নার্জারী। তার উপস্থিত আছে আমার গোসাইগাঁও ই রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট আমার সোহর আলী। তার উপস্থিত আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফিলিমন হেমব্রম। তার আমার এক্সিকিউটিভ উপস্থিত আছে ইয়াতে। আজি আমার প্রেস মিট দেওয়ার উদ্দেশ্য হল যে আমার ইউনিয়নখন আমি দীর্ঘদিন তিন বছর লই চলাই গলো বা চলাই আছো আমি। তো আমাক প্রশাসনে সকল সময়ত সকল কামত আমাক সহযোগিতা করেছে। আমি সকল কামত আমি প্রশাসনক সহযোগিতা করেছো। আর কোভিড-19 সময়তো আমি কোভিড বিলাক আমি বহুত মানি চলিছো, আইনবিলাক মানি চলিছো। তো এনেকুৱা ধরনের ধুনিয়াকৈ আমি ইউনিয়নখন চলাই আছো। তার মাজতে আমার গোসাইগাঁও ই রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের আমার 600 জন সদস্য আমার লগত জড়িত আছে। তার লগত আমার 2800-র বাহিরত বা আমার গোসাইগাঁও ই রিক্সা চালক কেজনমান বাহিরের ই রিক্সা চালকে আমার ইউনিয়নটা নষ্ট করার কারণে একটা ষড়যন্ত্র চলাই আছে। এটা 4-5 জনীয় গোট, এটা 4-5 জনীয় লড়াই ই রিক্সা চালকে নতুনকৈ নিজের স্বার্থের কারণে নতুনকৈ একটা ইউনিয়ন গোট বা ইউনিয়নের আমার ইউনিয়নের নাম দি একটা ভুয়া ইউনিয়ন চলাই আছে। আর আমার ভুয়া প্রচার করে আছে যে আমি আমার ইউনিয়নটো আমার এই সাংবিধানিক বা আমার কোনো নথিপত্র নথকা আমার ইউনিয়ন। তো সরকার বা আমার বিটিআর সরকার সকলে গম পায় যে আমি তিন বছরলৈকে ইউনিয়নটো চলাই আছো বা তিন বছরলৈকে বহুত ধরনের একটিভিটি আমি দেখাইছো বা আমার সকল বিটিআর অঞ্চলের রুলিং পার্টি হোক, যে কোনো রাজনৈতিক বা যে কোনো মানুষ সরকারি মানুষ হোক, আমার সকল সময়ত আমার সকল কামত আমার সহযোগিতা করেছে। তো আমার এই যে কামবিলাক যে আমি ধুনিয়াকৈ চলাই আছো, এই আমার দুর্বৃত্তে আমার ইউনিয়নটো সংগঠনটো নষ্ট করার কারণে আমাক ভুয়া প্রচার করে আছে। মই আমার অসম সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারক তথা আমার বিটিআর প্রমোদ বড় চিফ স্যারক, তার লগত উপস্থিত আমার গোসাইগাঁওর প্রশাসনীয় SDO সিভিল স্যারক, তার লগত আমার কোকরাঝার SP এডিশনাল SP স্যারক মই এটা অনুরোধ করব খুঁজিম, আমার যদি ভুয়া ইউনিয়ন হয় তেন্তে এই তদন্ত করিব লাগে বা হিয়তে যে ইউনিয়নটো অরিজিনালি ইহতর কোনো নথিপত্র আছে বা নাই সেই বস্তুটো তদন্ত করিব লাগে। আর গোসাইগাঁওত ইউনিয়ন নামের তিন বছরলৈকে যদি একটা ইউনিয়ন আছে তেন্তে ইহতে ইমান দিন কত আছিল, হঠাৎ কই 4-5 জন মানুষ নিজের নিজের ইচ্ছাত একটা ইউনিয়ন গঠন করে আমার ইমান একটা ডাঙর ভিত, একটা ইমান ডাঙর সংগঠনটুক ইউনিয়নটুক ইয়াতে সকল জাতি ধর্মবর্ণ সকল মানুষ ইয়াতে জড়িত আছে, আমি ইউনিয়নটো ইমান ধুনিয়াকৈ চলাই আছো, এইটো ইহতর নিজের স্বার্থত কারণে স্বার্থ পূরণ করার কারণে আমার ইউনিয়নটো সংগঠনটো নষ্ট করার কারণে একটা ভুয়া প্রচার চলাই আছে। তো মই আর প্রশাসনিক যে আমি বলে কোনো রাজনৈতিকর দলের ক্যান্ডিডেট বা কোনো ধরনের মানুষের পর আমি কোনো পয়সা লৈছো আর এই পয়সাবিলাক লৈ আমি এইফালেও পয়সা লো সেইফালেও পয়সা লো এনেকুৱা রাজনীতির ফল, কিন্তু আমি এইটো অরাজনৈতিক সংগঠন, এইটো কোনো আমার এনেকুৱা সংগঠন নহয়, এইটো অস্ত্রধর কোনো সংগঠন নহয় বা এইটো কোনো এনেকুৱা সংগঠন নহয় যে আমি ইয়ার পৰা কোনো রাজনৈতিক করো। এইটো একটা সংগঠন ই রিক্সা চালকের সংগঠন, দুখিয়া মানুষ সংগঠন, যখন মানুষ আমি আজি পড়াশোনা করে ডিগ্রি কমপ্লিট করে কোনো ধরনের কাম নাপাই, আমি আজি কোনো কাম নাপাই, আজি আমি ই রিক্সা চলাই আছো, সকল দুখিয়া মানুষকে আজি ই রিক্সা চলাই আছে, আজি ই রিক্সা দুখিয়া ই রিক্সা চলাই খাওয়ার উপরতো আজি যদি আমাক এনেকুৱা এটা দুর্বৃত্ত যদি এনেকুৱা ধরনের একটা এনেকুৱা হেঁচা চাপ বা এনেকুৱা ভুয়া প্রচার করে থাকে তেন্তে আমি কি করিম। এটাই কথা কব বিচারিছো যে ইহতর যন্তু ইউনিয়ন যদি আছে তেন্তে ইহতর নথিপত্রবিলাক আমার গোসাইগাঁও সাব ডিভিশনালর SDO স্যার আমার রাহুল গুপ্তা স্যারক এই বস্তুখিনি দেখাব লাগে বা আইন ব্যবস্থা ইহতে লব লাগে, বা নহলে ভবিষ্যতত অনাগত ভবিষ্যতত আমি গোসাইগাঁও সাব ডিভিশনালর মই এজন গোসাইগাঁও সাব ডিভিশনালর ই রিক্সা এসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী বিষ্ণু রায়ে মই এটা কথা কব বিচারিছো যে হিয়তে যদি এনেকুৱা ধরনের ভুয়া প্রচার আর ভবিষ্যতত করে তেন্তে আমি ই রিক্সা 5,000 ই রিক্সা জনে আমি আইন ব্যবস্থা কিবা একটা ব্যবস্থা লম, তেন্তে হিয়তে এইটো বুঝিব বা আমি আজি আজিরপরা হিয়তক হকনি দিছো যে এনেকুৱা যদি ভুয়া প্রচার নকরে।